দেশে সরকারি প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে মোট শিক্ষকের সংখ্যা চার হাজার ছয়শো বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান বোর তথ্য বিশ্লেষণে দেখা গেছে এর প্রায় উনষাট শতাংশই নিয়োগ হয়েছে গত দেড় দশকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য অনুযায়ী এ সময় বিভিন্ন পর্যায়ের সরকারি ও পাবলিক শিক্ষা প্রতিষ্ঠানে মোট নিয়োগপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা প্রায় দুই লাখ একষট্টি হাজার একশো ছত্রিশ শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন এ সময়ে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য জনবল নিয়োগ হলেও এসব নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের তথ্যমতে গত দেড় দশকে প্রাথমিক মাধ্যমিক সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষেত্রে প্রশ্নফাঁস আর্থিক লেনদেন ও গ্রহণের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের ভাষ্যমতে গত দেড় দশকে পুরো সময় জুড়েই এ চিত্র কম বেশি একই রকম ছিল তবে শেষের বছরগুলোয় তা আরো প্রকট হয়ে উঠেছিল এ বিষয়ে জানতে চাইলে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বণিকবার্তাকে বলেন শিক্ষায় এ ধরনের ঘটনার অবসান ঘটাতে হলে পুরো কাঠামো পরিবর্তন করতে হবে। মাঠ পর্যায়ে তথ্য বিশ্লেষণ করে ও সংকটগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে সামনে এগোতে হবে বার্ষিক প্রাথমিক শিক্ষা পরিসংখ্যান বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা তিন লাখ চুরাশি হাজার পাঁচশো তেরো তাদের মধ্যে দুই লাখ আটত্রিশ হাজার পাঁচশো জনের নিয়োগ হয়েছে গত পনেরো বছরে অর্থাৎ বর্তমানে কর্মরতদের প্রায় বাষট্টি শতাংশ এ সময়ে নিয়োগপ্রাপ্ত তবে অভিযোগ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নিয়োগে ফাঁস আর্থিক লেনদেন ও দলীয়করণের ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা তথ্য ও গবেষণা বিভাগের অধ্যাপক ড এস এম হাফিজুর রহমান বার্তাকে বলেন প্রাথমিক থেকে শুরু করে প্রতিটি স্তরে শিক্ষক নিয়োগের একমাত্র মাপকাঠি হওয়া উচিত যোগ্যতা তবে প্রাথমিকের ক্ষেত্রে আমাদের বেতন কাঠামো উন্নত করতে হবে যেহেতু শিক্ষার্থীদের ভিত্তিটা এখান থেকেই তৈরি হয় তাই এখানে যাতে সবচেয়ে মেধাবী শিক্ষকরা আসেন সে অনুযায়ী বেতন কাঠামো ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে অন্যথায় প্রাথমিক পর্যায়ে যদি ঘাটতি তৈরি হয়ে যায় তাহলে পরেও সেই ঘাটতি থেকে যাবে ব্যাংকের দু হাজার সালের শিক্ষা পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোয় মোট শিক্ষক সংখ্যা তেরো হাজার নয়শো আশি শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এর মধ্যে সরকারি কর্মকমিশনের মাধ্যমে সহকারী শিক্ষক পদে নিয়োগ হয়েছে ছয় হাজার চারশো বারো জনের এছাড়া এমপিওভুক্ত বিদ্যালয়গুলোকে সরকারীকরণের ফলে সহস্রাধিক এমপিওভুক্ত শিক্ষক সরকারি বেতন কাঠামোর আওতাভুক্ত হয়েছেন তবে অভিযোগ আছে পিএসসির অধীনে নেয়া বেশ কিছু পরীক্ষায়ও প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে এ নিয়ে অভিযোগ রয়েছে পিএসসির উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তার নেতৃত্বে একটি টিম পরীক্ষাগুলোর প্রশ্ন ফাঁস করত এরই মধ্যে এ ঘটনায় সতেরো জনকে গ্রেফতার করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে কলেজের ক্ষেত্রে বর্তমানে মোট শিক্ষক সংখ্যা সাতাইশ হাজার সাতশো বাহান্ন এর মধ্যে বিসিএস এর মাধ্যমে গত ১৫ বছরে মোট সাত জনকে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া এমপিও ভুক্ত কলেজগুলোকে সরকারিকরণ করায় প্রায় দুই হাজার শিক্ষক সরকারি বেতন ভাতার অন্তর্ভুক্ত হয়েছেন তবে এসব কলেজের একাধিক শিক্ষক অভিযোগ করেছেন কলেজের সরকারিকরণের ক্ষেত্রে তাদের নির্দিষ্ট অঙ্ক খুশ হিসেবে দিতে হয়েছে ব্যাংক তথ্য অনুযায়ী বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষক সংখ্যা ষোলো হাজার তিনশো নিরানব্বই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য অনুযায়ী এদের মধ্যে গত দেড় দশকে সাতচল্লিশটি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন অন্তত আট হাজার আটশো জন তবে প্রায় নিয়মিতই এসব বিশ্ববিদ্যালয়ের নিয়োগে স্বজনপ্রীতি দলীয়করণ শর্ত শিথিল আর্থিক লেনদেন সহ নানা অভিযোগ উঠেছে সর্বশেষ চলতি বছর ইউজিসি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে অন্তত ত্রিশটি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়োগের ক্ষেত্রে ইউজিসির নিয়ম মানছে না সার্বিক বিষয়ে কথা বলতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি